একসময় ফরিদপুর ছিল খেজুরের রস, গুড় আর পাটালির জন্য বিখ্যাত। গাছ নেই এমন বাড়ি খুঁজে পাওয়া ছিল মুশকিল। তবে গাছের অভাবে গত কয়েক বছর ধরে ব্যাহত হচ্ছে খেজুরের রস সংগ্রহ, হারিয়েছে সেই ঐতিহ্য। বর্তমানে যশোর, রাজশাহী থেকে গাছিরা এসে খেজুর গাছ কাটছেন এ অঞ্চলে। এর ফলে কাজের সুযোগ পেয়েছেন রাজশাহী, যশোরের প্রায় 300 গাছি। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। একসময় ফরিদপুরের মাঠঘাট, বাড়ি আঙিনা কিংবা রাস্তার দুধারে সারি সারি খেজুরের গাছ দেখা যেত। রস, গুড় আর পাটালির জন্য প্রসিদ্ধ ছিল এই জেলা। কিন্তু হাল সময়ে খেজুরের গাছ কমতে শুরু করেছে এই জনপদে। এর অন্যতম কারণ গাছের সংকটের পাশাপাশি ইটভাটার জ্বালানি হিসেবে এই গাছের ব্যবহার। গত কয়েক বছর ধরে রাজশাহী এবং যশোর অঞ্চলের গাছিরা ফরিদপুরে এসে খেজুর গাছ পরিচর্যা করছেন। গাছিরা বলছেন, যশোর ও রাজশাহী অঞ্চলের গাছ কমে যাওয়ায় এই অঞ্চলে আসছেন তারা। আমরা রাজশাহী থেকে আসছি, প্রতি বছরই আসি এখানে আমরা গাছ কাটতে। এখানকার গুড়ের মানটা অনেক ভালো, এই জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে নিতে। গুড়ের দামটা অনেক ভালো, এখন আমরা ভালো গুড় বানার জন্য অনেকেই ভালো, একটু দামটা বেশি হলেও সবাই আগ্রহ করে আসে এখান থেকেই। আমরা যা আল্লাহ যা আমার রিজিক বরকত দেয় এটাতে আমাদের বরকত হয়। গাছিদের ফরিদপুরে নিয়ে আসার উদ্যোক্তাদের একজন জানালেন, যশোর ও রাজশাহী থেকে প্রায় 200 থেকে 300 গাছই ফরিদপুরে এসেছেন। কোন রকম ভেজাল ও হাতের স্পর্শ ছাড়া স্বাস্থ্যসম্মতভাবে গুড় উৎপাদন করছেন তারা। কালের পরিক্রমায় খেজুরের গুড়ের সেই ঐতিহ্যটা হারিয়ে যায়। আমি আরো আগের থেকে ফিল করতেছিলাম যে ফরিদপুরে আসলে যে খেজুরের গুড়ের ঐতিহ্যটা সেটা ফিরিয়ে আনা দরকার। তা আমি রাজশাহী এবং যশোরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গাছি ভাইদের সাথে যোগাযোগ করে গত 3 বছর যাবত বেশ গাছিদেরকে আমি ফরিদপুরে নিয়ে আসি। ভেজালমুক্ত খেজুরের রস ও গুড় খেতে পারায় খুশি স্থানীয়রাও। এবছরও গতবারের ন্যায় আমরা ওদেরকে দিছি, যেমনি পড়ে আছে ওরা বেশ, ওরা গতবার কেটে ওরা নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান, আমরাও অনেকটাই লাভবান। এলাকার কতিপয় আশেপাশের লোকজন আমরা যারা আছি, তারা বিশেষ করে সকালবেলা সেই পূর্বের সেই ঐতিহ্যবাহী খেজুরের রস আমরা খেয়েছি, গুড় খেয়েছি, সুলভ মূল্যেই ওরা অবশ্য গুড় বিক্রি করেছে। মানে ভালো খেজুরের গুড় তৈরি করতেছে, রস খাইতে পারবেন, পিঠা খাইতে পারবেন, যা কিছুতে ব্যবহার করতে পারবেন, ভালো ভালো মানের খেজুরের গুড় ফরিদপুরে পাবেন। নিজে চোখে দেখলাম একদম খাঁটি খেজুরের গুড়। এখন আমরা আনন্দিত যে ফরিদপুরবাসী এই অরিজিনাল গুড় পাবো, আমাদের যে জেনারেশন সে তারাও দেখতে পাবে বা তারা এই গুড়টা খেতে পারবে। জেলায় বর্তমানে 1.5 থেকে 2 লাখ খেজুরের গাছ রয়েছে। এসব গাছ পরিচর্যায় কৃষি বিভাগ সংশ্লিষ্টদের উৎসাহ ও পরামর্শ দিচ্ছে বলে জানায় এই কর্মকর্তা। প্রতি 7 লিটার খেজুর রস থেকে 1 কেজি গুড় উৎপাদন হয়ে থাকে এবং প্রতি মৌসুমে ফরিদপুর জেলায় প্রায় 390 থেকে 400 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হয়ে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে এটি বাজারজাত হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খেজুর গাছের পরিচর্যা করার জন্য পরামর্শ প্রদান করে যাচ্ছে এবং নতুন করে খেজুর গাছ রোপণের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে। গাছি ও কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে 7 লিটার খেজুরের রস থেকে 1 কেজি খেজুরের গুড় উৎপাদন হয়, যা বাজারে গাছিরা 400 থেকে 450 টাকায় বিক্রি করছেন। দাউদ হাসান, আরটিভি।